সুযোগ পাচ্ছে আমার মাথা নিচু করে দিচ্ছে, সারাক্ষণ আমি একটা কথা বললেই কৌশিকী আমাকে ভয় দেখাচ্ছে, টিকিট কেটে বাড়ি পাঠিয়ে দেবে। আমি জানি সবাই খুব মজা পাও এইসব কথাগুলো শুনে, আর আমার খুব রাগ হয়। যাই হোক, তরিতার রাগ হয় না, প্রীতির রাগ হয়। একটা সিন করেছিলাম কৌশিকীর সাথে, খুব মানে যখন সিরিয়ালটা শুরু হয়েছিল সেই সময়কার, আমি জানি না তোমাদের মনে আছে কি না সেই সময়কার কথা। কৌশিকী মানে যখন আমাদের মেহেন্দির বিয়ে হচ্ছিল, নতুন মেহেন্দি ভালো লাগছে? নতুন মেহেন্দিকে কেমন লাগছে? এই সেরেছে। তাহলে কোন মেহেন্দিকে ভালো লাগে, আগের মেহেন্দিকে বলবো নাকি এই কথাটা? না না, এই মেহেন্দিও খুব ভালো, কিছুদিন টাইম দিতে হবে, সময় দিতে হবে। আসলে আমাদের আগের মেহেন্দি একটু অসুস্থতার কারণেই তাকে ছাড়তে হয়, মানে শো তিনি ছাড়েন, তো তারপর এই মেহেন্দি আসে। এই মেহেন্দিও খুব ভালো। এই মেহেন্দিকে তোমরা কোথায় দেখেছো বলো তো আমার সাথে বলতে পারবে? হ্যাঁ দেখেছো, সব মানে ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে আজকে আমার এখানে এসে। তো অদ্ভুতভাবে কড়ি খেলাতেও আমার ভাইয়ের বউ ছিল, আর এইখানেও আমার ভালোবাসার টানেই বোধহয় চলে এসছে, এখানেও আমার ভাইয়ের বউ। যাই হোক, ওই যা হয় আর কি, একটু টেনশন তো থাকেই, কারণ আমরা একসাথে কাজ করিনি, একসাথে গান করিনি, এবং আমি তো মানে আনাড়ি সিঙ্গার, আগেই স্বীকার করে নিচ্ছি। যাই হোক, তো কৌশিকী মুখার্জি, যেটা বলছিলাম, কৌশিকী মুখার্জির সাথে একটা সিন করেছিলাম, সেই সিনটার সময় কৌশিকী জাস্ট ইন করছে মেহেন্দির বিয়ের থেকে, আর আমি যথারীতি একটু শুনবে কি তোমরা? হ্যাঁ, যথারীতি মেহেন্দি আমার কৌশিকী মানে আমার দিদিকে জ্বালাবার জন্য পেছন পেছনই, কৌশিকীর পেছন পেছনই বাড়িতে ঢুকেছি। সিনটা কেমন ছিল? সিনটা হচ্ছে আমার জেঠিমা, মেজো জেঠি, আর কৌশিকী বাচ্চাটাকে নিয়ে ঢুকেছে। তো আমার দিদি ঢুকতেই আমি বলি, কিরে বাসর থেকে চলে এলি কেন? না আমি ভাবছিলাম তুই বোধহয় বাসরে থাকতে চাইলি না, কারণ তোর মনে পড়ে গেল যে এই বিয়ের সাজ, ফুলের গন্ধ, সব কিছু দেখে তোর আবার মনে পড়ে গেল যে তোর স্বামী তোকে ঘরে তোলেনি, তোর স্বামীর সাথে তুই ঘর করিস না, এই মেয়েটাকে একা মানুষ করছিস, একজন সিঙ্গল মাদার, নিজের মেয়েকে নিজেই বড় করছিস, তাই না? বিয়ের বাসর দেখে তোর সেটাই মনে পড়ে গেল, তাই না? তাই জন্য তুই বাসর থেকে চলে এলি। দেখ 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 দেখ, আমার বর আমার সাথে আছে, আমি আমার বরের সাথে সংসার করছি, কেন জানিস? কারণ আমি টাকাকে মূল্য দিইনি, আমি সংসারকে মূল্য দিয়েছি, আর তুই সারা জীবন তোর কাজ আর সংসার, বুঝতে পারিস নি, তুই সারাটা জীবন তোর কাজ, তোর টাকা, তোর ইমেজ এর পেছনে দৌড়েছিস, তাই জন্য তোর সংসারটাই হয়নি। দেখবি তোর এই ছড়ি ঘোরানো, সবাইকে দমিয়ে রেখে দেওয়া, মুখার্জি ইন্ডাস্ট্রিজকে রুল করা, সবটা বন্ধ হয়ে যাবে। এমন কেউ এই বাড়িতে ঢুকবে যে তোর সবটা বন্ধ করে দেবে। দেখবি সে ওই দিন ওই চেয়ারটা নিয়ে বসবে, আর সেই দিনকে তোর মুখটা আমি দেখব। না থাকবে তোর এই মুখার্জি ইন্ডাস্ট্রিজ, আর না থাকবে তোর স্বামী। যথারীতি এটা বলার পরই থ্যাংক ইউ থ্যাংক ইউ, দাদারা তো জানেই না বোধ হয়, আমার মনে হচ্ছে সবাই এইখান থেকেই শুনতে পাচ্ছি, পেছনে সবাই ভালো লাগছে তো? একটু জোরে শুনি পেছন দিক থেকে। হ্যাঁ, সামনে সবার গলা খুব শোনা যাচ্ছে, পেছনে কারোরই শোনা যাচ্ছে না। তো যাই হোক, এটা খুব প্রিয় একটা চরিত্র আমি করছি, আগামী দিনেও আরও ভালো হবে আমি জানি। তো এবার আমি আমার পরের গানটা একটু গাইছি। কতজন দেখেছো এই গানটা? গানটা গাইলে তোমরা বুঝতে পারবে এই ছবিটার কথা। ঋতুপর্ণাকে দেখা হয়, ঋতুপর্ণার একটা ছবি ছিল, এই জাস্ট রিলিজ হলো, কি বলো তো, কিছুদিন আগে, প্রজাপতিতে ঋতুপর্ণা, ঋতুপর্ণার কিছুদিন আগে, ঋতুপর্ণা, মনামি, অপরাজিতা আড্ড। হ্যাঁ, গান মনে আছে, দেখেছো তো, ছবির নাম মনে পড়ছে না। যাই হোক, এই গানটা আমি প্রথমবার, বাই দ্য ওয়ে, প্রথমবার তোমাদের জন্য রেডি করে এনেছি, আমি জানি না কি গাইবো, তবে সবার কিন্তু এটা কিন্তু একটা ফোক সং, তো সবাইকে এটার সাথে একটু হাত হাত মেলাতে হবে, একটু গান একটু গরম করতে হবে। দাদারা দাদারা জানি না ফোক গান জানে কি না, কিন্তু বৌদিদের একটু নাচতে হবে। হ্যাঁ
করবে তো, করবেন তো? কি শুনবে বুঝতে পারছি না। ও বাবা, ও তো আমি স্বয়ম্ভু এসে গাইবে ওটা, আমি কি করে গাইব? যাই হোক শুরু করি বলো। আসিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ে ফুল ফুটিছে, উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। আসিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। গো পিয়ালি রে, এই গো তুলারি রে, এই গো পিয়ালি রে, এই গো তুলারি রে, আসিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। ইনি বিনি কাপাটি মিটা নাটু মিটাসা, নকশা কাটা পানের বাটা, মুখ ঢেকেছে সুখসায়রের কন্যে, ধপার কাটা চন্দন বাটা, সুহাগ রাতের বেসাদ সবার জন্যে। ইনি বিনি কাপাটিনি টানা টুনি তাসা, সাহেব বাবুর বউ এছে দেখতে ভারী খাসা, চেষ্টা করেছি। তবে তোমাদের বারবার করে একটা